अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहु। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। साफा मारवा सही करा, सही शब्दर अर्थ हाँटा बा दौड़ानो। आमरा जरा हज उमरा करार जन्य काबा शरीफे आसी, और काबाय जखन आमादेर प्रथम काज हय काबा शरीफ तोआफ करा बा सात बार चक्कर देया बा सात बार हाँटा। एरपर आमादेर आरेकटी गुरुत्वपूर्ण होच्छे साफा मारवा सही करा, और सही शब्दर अर्थ हाँटा। আর এখানে আমরা অনেকেই ছোট মোটো কিছু ভুল করে থাকি, সেগুলো আমরা দেখব আজকে। তো সাফায় যখন আমরা আসব, সাফায় আসার পর আমরা নিয়ত করে নিব কাবা শরীফের দিকে, আমরা হাত তুলে তিনবার নিয়ত করে নিব, যে আরবিতে জানি আর যে বাংলায় জানি বা যার যে ভাষায় নিয়ত করে আমরা হাঁটা শুরু করব। হাঁটা অবস্থায় আমরা আওয়াজ তাকবার করব, দোয়াজগার করবো, আল্লাহর কাছে মাপ চাবো, তো বিভিন্ন ইয়ে আমরা চলবো। আর চলার সাফার থেকে যখন হাঁটার কিছুক্ষণ পর এরকম গ্রিন সবুজ যে লাইট আছে, এই লাইটের আসলে আমরা ছেলেরা একটু দ্রুত পার হবো এখানে, আর মেয়েরা স্বাভাবিক অবস্থায় হাঁটবে। তো ছেলেদের একটু দৌড়ানো যাতে কারোর সাথে ধাক্কা না লাগে, একটা সতর্ক হয়ে আমরা স্বাভাবিক এভাবে হাঁটব এবং দোয়াজ তাকবার করবো, আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহর কাছে দোয়া চাবো। বিভিন্ন আমরা তসবি পড়ব, বিভিন্ন দোয়াজগার করে করে আমরা যাব। আবার থেকে যখন আমরা মারওয়ায় পাহাড়ে চলে আসব, তখন আপনার একবার হয়ে যাবে, এক রাউন্ড হয়ে যাবে, একবার সেই করা হবে। আবার মারওয়ার থেকে আবার সাফার উদ্দেশ্যে আমরা রওনা হব, দোয়াজগার করে কাবা শরীফের সামনে আমরা দুহাত উঁচা করে আল্লাহ তাআলার যে কাবা শরীফের দিকে আমরা দুহাত প্রসারিত করে দোয়াজগার করব। এভাবে আমরা চলতে থাকব, চলার সময় আমরা অবশ্যই ধ্যান রাখব যাতে কারো ক্ষতি না হয়, যাতে কারো সমস্যা না হয়, এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখব এবং দোয়াজ তাকবার করতে থাকব। তো এভাবে আমরা সাতবার যে চক্কর দিব, সাতটি দেব, তাহলে আপনার তিনবার আপনার ফুল দিতে হবে। আর চলার সময় আপনার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে জমজমের পানি পান করা। আপনার বিভিন্ন স্থানে জমজমের পানি আছে, জমজমের পানি অবশ্যই পান করবেন, আর যারা সংরক্ষণ করে নিয়ে যাবেন তারা অবশ্যই সংরক্ষণ করার পাত্র সাথে নিয়ে যাবেন, যাতে এখানে কোনো সমস্যা না হয়। আবার আপনি পানি সংরক্ষণ করে আবার সেম হাঁটতে থাকবেন বা তোয়াপ করতে থাকবেন। তোয়াপের জন্য সাতটা চক্কর দিয়ে থাকি, যদি আপনি তোয়াপের জন্য সাতটি চক্কর দিয়ে থাকেন তাহলে আপনার 14 বার হয়ে যাবে। এ কারণে একটু এটি জানার বিষয়, আপনি সাফা থেকে যখন মারওয়ায় চলে যাবেন এক স্থান থেকে আরও স্থান আর এক জায়গায়, তখন আপনার এক রাউন্ড হয়ে যাবে। মারওয়ায় চলে আসলেন, মারওয়ার থেকে আবার সাফার উদ্দেশ্যে রওনা হবেন। যখন আপনি আবার সাফায় চলে যাবেন, সাফার থেকে আসলেন মারওয়ায়, মারওয়ার থেকে যখন আপনি আবার সাফায় চলে যাবেন, তখন কিন্তু আপনার 2 রাউন্ড হয়ে যাবে। আবার মারওয়ার থেকে আবার সাফায় সাফায়, এভাবে আপনার ফুল 3 বার ই দিতে হবে। আর প্রতিবার যখন সাফা মারো আসবেন, অবশ্যই কাবার দিকে দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবেন, আল্লাহর গুণগান গাবেন। এভাবে 3 বার আমরা ফুল চক্কর দিব, সাফা মারওয়া, মারওয়া সাফা, সাফা মারওয়া সাফা। লাস্ট আমরা যখন সাফার থেকে যখন মারওয়ায় চলে আসব, তখন আপনাদের তোয়াপ শেষ হবে। 3টি ফুল আর 1টি সাফার থেকে মারওয়ায় এসে আপনার তোয়াপ শেষ হবে। তোয়াপ শেষ হওয়ার পর আমাদের মাথার চুল কেটে নেব বা নেড়া করে নেব। আর মক্কা মদিনার বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।